আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন বা ফরমাল লেটার নিয়ে আলোচনা করব যেটি এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ পর্যন্ত এটি এসএসসি পরীক্ষায় বহুবার এসছে এইচএসসি পরীক্ষায়ও এসছে এটি এসএসসি কুমিল্লা বোর্ড টু এর একটি প্রশ্ন যেটি হচ্ছে ওপেনিং ডিবেটিং ক্লাব অর্থাৎ একটি বিতর্ক সংঘ চালু করার জন্য আবেদন শুধু এসএসসি কুমিল্লা বোর্ড 2019 এই এসেছে এমন নয় এটি যশোর বোর্ড 2019 ঢাকা বোর্ড 2017 রাজশাহী বোর্ড 2017 চট্টগ্রাম বোর্ড 2017 দিনাজপুর বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2016 এ এসেছিল তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাপ্লিকেশনটি অনেকবার এসেছে তো আমরা সবার আগে এই অ্যাপ্লিকেশনটির ফরম্যাট দেখব এবং যে কোনো অ্যাপ্লিকেশন লেখার যে ফরম্যাট সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন লেখার যে ফর্ম্যাট সেটি তো তোমরা জানো যে একটু আলাদা সেটির একটু পরিবর্তন আছে সেটা আমি বলে দিচ্ছি কোন জায়গায় পরিবর্তন তো সেই ফরম্যাটে ফেলে আমরা এই অ্যাপ্লিকেশনটি লিখব তো আমরা প্রশ্নটি পরে পড়ব তার আগে একটু ফর্ম্যাটটি দেখে নেই তো সবার পক্ষ থেকে যখন অ্যাপ্লিকেশন লেখা হয় তখন একটু আলাদা হয় ফর্মেটটি তো সবার প্রথমে তারিখ তারপরে যাকে যার বরাবর লেখা হবে আর যে ইনস্টিটিউশন তার নাম সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এই অ্যাপ্লিকেশনের ফরের তোমরা জানো যে ফরের পরে যে প্রশ্নই বলা থাকে যতটুকু ততটুকু লিখতে হয় আর ডিয়ার সার অথবা ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে আই অন বাহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এই যে এই পরিবর্তনটা কিন্তু সবার পক্ষ থেকে লিখতে গেলে এই পরিবর্তনটুকু হয় বা এটুকু বাড়তি লিখতে হয় যদি নিজের জন্য লিখতে হতো যেমন ফর ট্রান্সফার সার্টিফিকেট এটি কিন্তু নিজের জন্য শুধু নিজের জন্য তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতাম যে আই তারপরে লিখতাম যে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি বিনয়ের সাথে আপনাকে জানাতে চাইছি চাইছি কিন্তু এক্ষেত্রে যেহেতু ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য বলা হচ্ছে বোঝাই যাচ্ছে এটা শুধু নিজের জন্য নয় শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের জন্যই তো সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ একজন এই আবেদন পত্রটি লিখবে যেহেতু তোমাকে লিখতে বলা হয়েছে তো তো তুমি লিখবে সে কারণে এই বাড়তি লেখা হয় যে আই অন হাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তো এই পরিবর্তনটা আসলে করতে হয় এতটুকুই পরিবর্তন আর নিচে আর একটা বাড়তি লাইন লিখতে হয় যে সেটা হচ্ছে অন বাহাফ তোমরা যদি নিজের জন্য লেখো তাহলে এই পর্যন্তই শেষ অর্থাৎ তোমার নাম ক্লাস এবং রোল নাম্বার কিন্তু তুমি যখন সবার পক্ষ থেকে লিখবে তখন শেষে এই লাইনটি লিখতে হয় সেটি হচ্ছে যে অন বাহাফ অফ দ্য স্টুডেন্টস অফ যে স্কুলের নাম বা কলেজের নাম সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে এই ফর্ম্যাটে ফেলে আমরা লিখতে পারি তো সবার আগে একটু পড়ে নেই ইমাজিন ধরো ইয়োর আচ্ছা ইউ আর সাজিদ অথবা সাজিদা তুমি হচ্ছ সাজিদ নবম শ্রেণীর একজন শিক্ষার্থী অফ চট্টগ্রাম চট্টগ্রাম পাবলিক পাবলিক স্কুল স্কুলের ইউ নো তুমি জানো ডিবেটিং মানে হচ্ছে বিতর্ক ইজ ইউজফুল প্রয়োজনীয় ফর অল স্টুডেন্টস সকল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নাও আর ডেস বর্তমানে বাট কিন্তু দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব কিন্তু কোনো বিতর্ক সংঘ নেই ইন ইউর স্কুল তোমার বিদ্যালয়ে নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন একটি আবেদনপত্র পত্র লিখো টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষকের বরাবর অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের অন বাহাব অফ দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ফর ওপেনিং আ ডিবেটিং ক্লাব একটি বিতর্ক সংঘ চালু করার জন্য তো এবার আমরা এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দিয়েই আমরা এই অ্যাপ্লিকেশনটি লিখব তাহলে সবার আগে আমরা তারিখ লিখব তো যে তারিখে তুমি এই অ্যাপ্লিকেশনটি উপস্থাপন করবে সেই তারিখ তাহলে বলতে পারি তারিখের জায়গায় যে কোনো একটা তারিখ আমি দিয়ে দিচ্ছি সেটি হতে পারে ফিফটিন ডিসেম্বর টোয়েন্টি তারপর যার বরাবর লিখবে সেটা কিন্তু প্রশ্নেই বলা থাকবে এই যে দেখো প্রশ্নেই বলা রয়েছে দ্য হেডমাস্টার হ্যাঁ টু দ্য হেডমাস্টার তাহলে আমরা এই ক্ষেত্রে সেই বলাই আছে দ্য দ্য হেডমাস্টার আমি আগেই লিখে দিয়েছি ইনস্টিটিউশন নেম তাহলে সেই প্রতিষ্ঠানের যে নাম সেই প্রতিষ্ঠানের নামও তোমরা এই প্রশ্ন থেকেই পাবে এই যে বলা আছে চট্টগ্রাম পাবলিক স্কুল তাহলে চট্টগ্রাম পাবলিক স্কুল এক্ষেত্রে লিখতে হবে যে চট্টগ্রাম পাবলিক স্কুল তাহলে এই জায়গাটিতে লিখবে চট্টগ্রাম পাবলিক স্কুল চট্টগ্রাম পাবলিক স্কুল চট্টগ্রাম সাবজেক্ট সাবজেক্টের পরে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর প্রশ্নই বলা আছে যে অ্যাপ্লিকেশন ফরের পরে তোমরা কি লিখবে এই যে বলা আছে যে ফর ওপেনিং ডিবেটিং ক্লাব একটি বিতর্ক সংঘ চালু করার জন্য তাহলে অ্যাপ্লিকেশন ফরের পরে প্রশ্ন থেকে প্রশ্নের ফরের পরে যা লেখা আছে তোমরা হুবহু সেটাই লিখবে আর এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে যদি কোথাও ইওর থাকে তাহলে সেটা মাই লিখবে এটা খেয়াল রাখবে তাহলে ওপেনিং আ ডিবেটিং ক্লাব হয়ে গেল ডিআর স্যার উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে আই অন বাহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে পক্ষ থেকে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট বিনয়ের সাথে আপনাকে জানাতে চাই যে এখন তুমি যেটা লিখবে সেটা হচ্ছে দুটি তিনটি চারটি তুমি যতটুকু পারো দুটি তিনটি বা চারটি সেন্টেন্স এর মধ্যেও যদি লিখতে পারো তাহলে হবে সংশ্লিষ্ট বিষয় তো আমি সেই ক্ষেত্রে কি কি ক্ষেত্রে লেখা যায় সে বিষয়ে লিখছি যে উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে আই অন বাহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আপনাকে জানাতে চাই যে উই আমরা ব্যাডলি একান্তভাবে নিট আমাদের একান্তভাবে প্রয়োজন আ ডিবেটিং ক্লাব একটি বিতর্ক সংঘের প্রয়োজন ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কিছু লিখতে নাও পারো শুধু এতটুকুও যদি লেখো যে উই ব্যাডলি নিট আর ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের জন্য একটি ডিবেটিং ক্লাব একান্ত প্রয়োজন এই যে অংশ এই অংশে যদি তুমি শুধু এই এক একটি লাইন তুমি যদি লিখো তাহলেও কিন্তু অনেকটা হয় মূল কথা লেখা হয় তারপরে যতটুকু লিখবে তোমরা বেশি মার্কস পাবে কিন্তু এই এতটুকু লিখলেও কিন্তু সম্পূর্ণ হয় কারণ মূল কথা কিন্তু লেখা হয়েছে যাই হোক তাতে তোমরা হয়তো মার্ক এক দুই মার্ক কম পাবে কিন্তু যদি পুরো আরেকটু লিখতে পারো তাহলে বেশি মার্কস পাবে উই ব্যাডলি নিড আমাদের একান্ত প্রয়োজন ডিবেটিং ক্লাব একটি বিতর্ক সংঘের প্রয়োজন ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব বা বিতর্ক সংঘ প্রোভাইডস দা স্টুডেন্টস শিক্ষার্থীদের দিয়ে থাকে উইথ অপরচুনিটি সুযোগ দিয়ে থাকে টু অ্যারান্স আয়োজন করার দ্য ডিবেটিং কম্পিটিশন ওকেজনালি মাঝে 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 ডিবেটিং কম্পিটিশন মানে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ দিয়ে থাকে ডিবেটিং ক্লাব আচ্ছা এই লাইনটি তোমরা লিখবে যদি পারো আর যদি না পারো তাহলে হয়তো এক দুই মার্ক কম পাবে কিন্তু উপরের এতটুকু লিখলেও হবে ইন দ্য সারকামস্ট্যান্সেস স্টেইড অ্যাভাব উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু গ্র্যান্ট মঞ্জুর করতে দ্য অ্যাপ্লিকেশন এই আবেদনপত্রটি মঞ্জুর করতে আমি আশা করি আপনি যথেষ্ট সদয় হবেন ইয়র্স অবিডিয়েন্টলি আপনার একান্ত অনুগত তারপরে তোমরা নাম লিখবে নেইম তো এক্ষেত্রে তোমার নেই হচ্ছে এই যে প্রশ্নে বলা আছে যে সাজিদ অথবা সাজিদা তো সেটা যে কোনো একটা কিছু লিখবে আচ্ছা আর হচ্ছে যে ক্লাস তাহলে ক্লাস লিখবে আমি ধরে নিচ্ছি যে কোনো একটি ক্লাস ক্লাস হচ্ছে নাইন আর রোল নম্বর তোমরা যে কোনো একটি রোল নম্বর লিখবে সেটা হতে পারে রোল নাম্বার ফাইভ এরপরে অন বাহাফ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কোন জায়গার অফ এরপরে সেই স্কুলের নাম যেটি কিন্তু প্রশ্নেই বলা রয়েছে অফ চট্টগ্রাম পাবলিক স্কুল শিক্ষার্থী বন্ধুরা এই সংক্রান্ত আমাদের একটি বই রয়েছে বইটির নাম হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন ষষ্ঠ থেকে নবম এসএসসি এইচএসি ডিগ্রি পাস এবং অনার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টিপস রয়েছে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন সিভি উইথ কভার লেটার গ্রাফ অ্যান্ড চার্ট ইত্যাদি লেখার কৌশল রয়েছে এবং প্রত্যেকটি টপিক্স বা প্রত্যেকটি আইটেমসের অনুবাদ দেওয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই বইটি তোমরা শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে আমাদের কাছ থেকে সরাসরি সর্বশেষ সংস্করণের একেবারে লেটেস্ট কপিটি পাওয়ার জন্য তোমাকে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে হবে আর কিভাবে অর্ডার করবে কোন নম্বরে ফোন করবে বইটির কত টাকা দাম ইত্যাদি বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে গিয়ে যদি তোমরা যে কিছু একটা লিখে আমাদেরকে মেসেজ দাও তাহলে আমরা অটো রিপ্লাইয়ের মাধ্যমে তোমাকে সব তথ্য জানিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা আমি কিছু পৃষ্ঠা এই বইটির কিছু পৃষ্ঠা তোমাকে দেখাচ্ছি যাতে তুমি অনুমান করতে পারো যে বইটি তোমার প্রয়োজন রয়েছে কিনা বা বইটি কিরকম ফ্রি হ্যান্ড রাইটিং এর কৌশল ছোট ছোট সেন্টেন্স কিভাবে বানাতে হয় এবং সেই সেন্টেন্স কিভাবে কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয় ইত্যাদির টিপস রয়েছে টেকনিক রয়েছে ইত্যাদির বিস্তারিত আলোচনা রয়েছে এই বইটিতে এছাড়া তোমার প্রয়োজনীয় সব প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন লেখার ফর্ম্যাট রয়েছে এবং এগুলোর অনুবাদ রয়েছে অত্যন্ত সহজ ভাষায় লিখিত যে কোনো মানের স্টুডেন্ট যেন খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আয়ত্ত করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে বইটি প্রস্তুত করা হয়েছে যে কোনো মানের স্টুডেন্ট এই বইটি পড়ে নিঃসন্দেহে উপকৃত হবে ইনশাল্লাহ আর বইটি শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে আমাদের আরও একটি বই রয়েছে সেটি হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমসের উপরে তোমরা জানো এসএসসি পরীক্ষায় সিক্সটি নম্বরের গ্রামার রয়েছে এইচএসি ইন্টারমিডিয়েটেরও সিক্সটি নম্বরের গ্রামার রয়েছে এই গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের গ্রামাটিক্যাল বইটিতে উপস্থাপন করেছি আমি সেটি সম্পর্কে একটু বলছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের গ্রামাটিক্যাল বইটি এটি হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার এই বইটি ষষ্ঠ থেকে নবম এসএসসি এইচএসি ও গ্রামার শিখতে আগ্রহী যে কোনো পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই বইটিতে এসএসসি এবং এইচএসির সিক্সটি নম্বরের যে গ্রামাটিক্যাল আইটেমস গুলো রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সব টপিক এই বইটিতে স্থান পেয়েছে পার্টস অফ স্পিচ আর্টিকেল প্রিপোজিশন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু সাবস্টিটিউশন টেবল রাইট ফর্ম অফ ভার্বস ন্যারেটিভ স্টাইল চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সিক্সিক্স ট্যাকুয়েশন সেন্টেন্স পাংচুয়েশন প্রোনাউন রেফারেন্স মডিফায়ার সিনোনিম অ্যান্টোনিম ফ্রাইসিডিয়ামস অ্যান্ড টেন্স এই বিষয়গুলো এই বইতে অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে তোমরা গ্রামারে তেমন কিছুই জানো না সেই অবস্থা থেকে কিভাবে গ্রামারে পূর্ণ নম্বর তোলা যায় আমরা সেইভাবেই এই বইটি উপস্থাপন করেছি বইটি তোমরা শুধুমাত্র অনলাইনে কিনতে পারবে আমাদের কাছ থেকে তোমরা সর্বশেষ সংস্করণের একেবারে লেটেস্ট কপিটি পাওয়ার জন্য আমাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে কি উপায় তোমরা অর্ডার করবে কোন নম্বরে ফোন করবে বইটির কত টাকা দাম কি উপায় তোমাদের কাছে বইটি পাঠানো হবে ইত্যাদি সব তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে গিয়েও যদি তোমরা যেকোনো কিছু একটা লিখে আমাদেরকে মেসেজ দাও তাহলে আমরা অটোরি প্লাইয়ের মাধ্যমে তোমাকে সব তথ্য জানিয়ে দেবো আর আমি দেখাচ্ছি যে এই বইটিতে আহ কন্টেন্টগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে অ্যাপ্রোপিয়েট আর্টিকেল দেখো কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুস উইথআউট ক্লুস সাবস্টিটিউশন টেবল এরপরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যাখ্যা দেখো এরকম প্রত্যেকটি টপিক বিশ্লেষণ করা হয়েছে হাতি কলমে এটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন এর ব্যাখ্যা শুধু আমি কয়েকটি পৃষ্ঠা দেখাচ্ছি মাত্র এর বিশদ আলোচনা তো রয়েছেই পুরো বইটিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স সাফিক্স প্রিফিক্স কোশ্চেন ন্যারেশন তারপরে প্রোনাউন রেফারেন্স মডিফেয়ার এটি মডিফেয়ারের ব্যাখ্যা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক কামনা রইল আল্লাহ হাফেজ